আবারও যৌথ সামরিক মহড়া শুরু করেছে তুরস্ক ও আজারবাইজান। স্বায়ত্তশাসিত নাখচিভান এলাকায় যৌথ সামরিক মহড়া চালাচ্ছে আজারবাইজান ও তুরস্ক। আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের উত্তেজনার মধ্যেই এই মহড়া চলছে। গত মাসেও দুই দেশ এই এলাকায় যৌথ মহড়া চালিয়েছে। চলমান মহড়ায় দুই দেশের 2600 সেনা অংশ নিচ্ছে। এছাড়া মহড়ায় ট্যাঙ্ক, সাঁজোয়া যান, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে। শত্রুর কল্পিত অবস্থানে ক্ষেপণাস্ত্র ও গোলা ছোড়া হচ্ছে। শত্রুর কল্পিত ড্রোন ধ্বংসের মহড়াও চালিয়েছে দুই দেশ। আজারবাইজানের আকাশসীমায় মাঝে মধ্যে আর্মেনিয়া থেকে গোয়েন্দা ড্রোন প্রবেশের ঘটনা ঘটে। গত মাসের যৌথ মহড়া নাখচিভান সহ অন্তত 5টি এলাকায় চালানো হয়েছে। সেই সময় দুই দেশের জঙ্গি বিমানও এতে অংশ নেয়। আজারবাইজান এমন সময় তুরস্কের সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে যখন প্রতিবেশী আর্মেনিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনা চলছে। সম্প্রতি আর্মেনিয়ার সেনাবাহিনী সীমান্তে আজারবাইজানের সেনাদের ওপর হামলা চালিয়েছে। এর ফলে আজারবাইজানের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে। তুরস্কে এ ঘটনায় আজারবাইজানের প্রতি সমর্থন ঘোষণা করেছে। তুরস্কের সঙ্গে আজারবাইজানের সামরিক সহযোগিতা বৃদ্ধি প্রতিবাদ জানিয়েছে আর্মেনিয়া। অন্যদিকে পাকিস্তানে গভীর কৌশলগত স্বার্থ রয়েছে চীনের, বলছে মার্কিন রিপোর্ট। পাকিস্তানের প্রতি চীনের গভীর কৌশলগত আগ্রহ রয়েছে, যার ফলে উভয় দেশ যে কোনো সমস্যায় একে অপরের পাশে থাকবে। চীনের সামরিক ও সুরক্ষা উন্নয়ন শীর্ষক মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসে জমা দেয়া ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং যে দেশগুলির সাথে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক উভয় প্রবৃদ্ধির বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে চায়, তাদের মধ্যে অন্যতম হচ্ছে পাকিস্তান। চীন সম্ভবত পাকিস্তানে সামরিক ঘাঁটি বানানোর কথা বিবেচনা করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে বেইজিং ও ইসলামাবাদ উভয়ই ভিত্তিহীন বলে এই দাবি প্রত্যাখ্যান করেছে। পেন্টাগন বলেছে যে বেইজিং তার কৌশলগত লক্ষ্যবস্তু অর্জনের জন্য সামরিক কার্যক্রমের রূপরেখা বর্ণনা করে যে কয়েকটি দেশে প্রচারণা চালিয়েছে, তাদের মধ্যে পাকিস্তানও রয়েছে। এই প্রচারের অংশ হিসেবে চীন, রাশিয়া, পাকিস্তান এবং দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্রগুলোর সংগঠন আসিয়ান এর সাথে দ্বিপক্ষীয় এবং বহুপাক্ষিক সম্পর্কে জড়িত হতে চাইছে, যাতে তারা বিদেশি শক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে অভিযান আয়োজন ও পরিচালনা করার দক্ষতা উন্নত করতে পারে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে চীনের স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স SSF নামিবিয়া, পাকিস্তান এবং আর্জেন্টিনাতে ট্র্যাকিং, টেলিমেট্রি এবং কমান্ড স্টেশন চালায়। পেন্টাগনের দাবি, পাকিস্তানে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড OBOR প্রকল্পগুলি পাইপলাইন এবং বন্দর নির্মাণের সাথে জড়িত, যার মাধ্যমে জ্বালানি সম্পদ পরিবহনের জন্য মালাক্কা প্রণালীর মতো কৌশলগত পয়েন্টগুলোর ওপরে চীনকে আর নির্ভর করতে হবে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাজিকিস্তানের সাথে চীনের সন্ত্রাস বিরোধী সহযোগিতা সম্ভবত 2016 সালের অগস্টে আফগানিস্তান, চীন, পাকিস্তান এবং তাজিকিস্তানের মধ্যে চতুর্ভুজ সন্ত্রাস বিরোধী সমন্বয় ব্যবস্থা তৈরির সাথে জড়িত। এই ব্যবস্থার অধীনে চারটি দেশ যৌথভাবে চীনের বর্ণিত তিন কুফল, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে সীমান্ত সুরক্ষা জোরদার করতে সম্মত হয়েছিল। কিন্তু ফোর্বস ম্যাগাজিনের সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে যে গোয়েদার বন্দর উন্নয়নে চীনের বাণিজ্যিক ও রাজনৈতিক আগ্রহ রয়েছে, তবে তারা বন্দর নগরীতে সামরিক স্থাপনা গড়ে তুলছে এমন প্রস্তাব দেওয়ার কোনো প্রমাণ নেই। ফোর্বসের প্রতিবেদনের লেখক HI সুতন পেন্টাগনের প্রতিবেদনের বিপক্ষে যুক্তি দিয়েছে যে গোয়েদার বন্দর বেইজিংয়ের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি রাস্তা ও রেলপথের মাধ্যমে চীনের সাথে যুক্ত একটি বন্দর হিসেবে সুবিধা প্রদান করবে, যার ফলে মালাক্কা প্রণালীর ওপর থেকে তাদের নির্ভরতা কমে যাবে। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর তেহরান সফর, আঞ্চলিক সহযোগিতা বিস্তারে এর গুরুত্ব। বিভিন্ন দেশের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার এমন একটি বিষয় যা আর্থ রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে যেমন ভূমিকা রাখে, তেমনি বিভিন্ন ক্ষেত্রে অভিন্ন স্বার্থ রক্ষার পাশাপাশি কৌশলগত আঞ্চলিক সহযোগিতা বিস্তারেও ভূমিকা রাখে। এই অঞ্চলে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও তার বন্ধুপ্রতিম দেশগুলোর সামরিক কর্মকর্তাদের সফর বিনিময় এজন্যই গুরুত্বপূর্ণ। সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তেহরান সফর
এসে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির সঙ্গে এক বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। ইরানের কর্মকর্তাদের সাথে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সাক্ষাতে প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা বিস্তার করা ছাড়াও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, মাদক চোরাচালান রোধ, অভিন্ন হুমকি মোকাবেলা করা, যৌথ সামরিক মহড়া প্রভৃতি বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে অন্য দেশের সঙ্গে সহযোগিতার বিস্তারের পেছনে ইরানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। এ লক্ষ্যে ইরান এর আগে ওমান সাগর ও ভারত মহাসাগরে বেশ কয়েকটি দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে। এই প্রসঙ্গে চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের যৌথ সামরিক মহড়ার কথা উল্লেখ করা যায়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে দুই দেশের সামরিক সহযোগিতা জোরদার, অভিজ্ঞতা বিনিময়, জলদস্যু ও সন্ত্রাসবাদ মোকাবেলায় তথ্য আদান প্রদান এবং এই অঞ্চলের দীর্ঘ পানিসীমার নিরাপত্তা বিধানের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেছেন ইরানের কর্মকর্তারা, যেটাকে ভারতের সামরিক কর্মকর্তারা স্বাগত জানিয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, এ ধরনের সামরিক সহযোগিতা এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দ্বিপক্ষীয় কিংবা বহুপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। এ কারণে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর তেহরান সফরকে ভূকৌশলগত এবং অর্থনৈতিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে জ্বালানি বাণিজ্য ও পণ্য পরিবহনের ক্ষেত্রে ইরান ও ভারতের মধ্যে সহযোগিতা বজায় রয়েছে। এছাড়া ইরানের চাবাহার বন্দর ব্যবহারের জন্য ইরান, ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি হয়েছে। ইরানের সঙ্গে সহযোগিতা বিস্তারে ভারতের আগ্রহ থেকে বোঝা যায় মধ্য এশিয়া ও ককেশিয়ান অঞ্চলের দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ইরানের ভৌগোলিক অবস্থান ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তেহরান ও নয়াদিল্লির মধ্যকার সহযোগিতার গুরুত্ব কেবল এই দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি বহুপক্ষীয় সহযোগিতার পরিবেশ গড়ে তুলবে। তাই প্রতিরক্ষা ক্ষেত্রেও এই দুই দেশের মধ্যকার সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মডার্ন ডিপ্লোমেসির ওয়েবসাইটে বলা হয়েছে, বর্তমান ভূ রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে ভারত ও ইরানের মধ্যে সহযোগিতার গুরুত্ব বহু গুণে বেড়েছে এবং অভিন্ন স্বার্থ রক্ষার জন্য এই দুই দেশের মধ্যে সহযোগিতা অপরিহার্য হয়ে পড়েছে। প্রকৃতপক্ষে ইসলামী ইরান এই অঞ্চলের স্বাধীন ও বন্ধুপ্রতিম সব দেশের সঙ্গে সামরিক সহযোগিতা বিস্তারে আগ্রহী এবং এ কারণে হরমুজ প্রণালী ও ওমান সাগর অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য আঞ্চলিক সহযোগিতা বিস্তারে প্রস্তাব দিয়েছে। এই অবস্থায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ইরান সফর গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন। অন্যদিকে এবার জয়শঙ্কর বৈঠক করবেন চীনা কর্তৃপক্ষের সঙ্গে, বিজেপি এমপির বিরোধিতা। ভারত ও চীনের মধ্যে লাদাখ পরিস্থিতি নিয়ে এবার চীনের সঙ্গে বৈঠকে বসতে পারেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সাউথ ব্লকের একটি সূত্রে প্রকাশ, এস জয়শঙ্কর এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কমিশনার ওয়াং ইর মধ্যে মস্কোয় বৈঠক হতে পারে। সাংহাই কোঅপারেশনের সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহে মস্কো যাবেন এস জয়শঙ্কর। তখনই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি বৈঠক হতে পারে। এদিকে ভারতের শাসক দল বিজেপির সিনিয়র নেতা ও এমপি সুব্রমণিয়াম স্বামী প্রস্তাবিত ওই বৈঠকে আপত্তি জানিয়েছেন। শ্রী স্বামী আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় বলেছেন, আগামী সপ্তাহে হতে যাওয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত বৈঠকটি বাতিল করা উচিত। এটি অনর্থক, কারণ ভারত চায় চীনের দখলে থাকা ভারতীয় অঞ্চল মুক্ত করে দেওয়া হোক, কিন্তু চীন এটিকে ভারতীয় অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয় না, সেজন্য ভারতীয় ভূখণ্ড খালি হবে না। এর আগে মস্কোয় চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে বৈঠক করেছেন তারও সমালোচনা করেছেন বিজেপি এমপি সুব্রমণিয়াম স্বামী। এই প্রসঙ্গে তিনি বলেছেন, আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের চীনা প্রতিরক্ষা মন্ত্রীর সাথে দেখা করতে রাজি হওয়া উচিত হয়নি, এমনকি তিনি দেখা করতে চাইলেও এই নিয়ে একটি সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আমার মতে চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে সাক্ষাৎ করা বড় ভুল ছিল। লাদাখ সীমান্তে উত্তেজনা কমানোর উদ্দেশ্যে মস্কোয় চীনা প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওয়েই ফাংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রায় আড়াই ঘণ্টার সেই বৈঠক তেমন ফলপ্রসূ হয়নি বলেই প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর। যদিও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে এর মধ্যে আসার কথা হল, প্রকাশ্যে চড়া সুর বজায় রাখলেও দুই পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছে। সেই সূত্র মেনেই এবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হতে পারে।
ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।